ওয়াটার লগিং যেটা হয়েছে এ ভারী বর্ষণে সব জায়গায় হয়। এখন সারা পৃথিবী ক্লাইমেট চ্যালেঞ্জগুলোকে নিয়ে খুব বিব্রত আছে। যেমন আপনি সাউথ কোরিয়ার উদাহরণ দিয়েছেন, সাউথ কোরিয়া ইট ইজ এ হিলি কান্ট্রি মোস্টলি, কিন্তু সেখানে ফ্লাড হয়েছে। ওই দিন সাউথ কোরিয়ার মিনিস্টারের সাথে আমার সাথে কলম্বিয়াতে দেখা হয়েছে, সে আমার সাথে শেয়ার করেছে। পাকিস্তানে হয়েছে, তারপর দিয়ে এখন লিবিয়াতে হয়েছে, ক্যানাডাতে হয়েছে। তো ক্যানাডার মতন দেশ ওয়াশ আউট, মানে প্রচুর কি, আমি যদি বছর মন্ত্রী হলাম সে বছর আমি দেখছি সিঙ্গাপুরে হঠাৎ করে এত ভারী বর্ষণ হয়েছে। আমাদের ক্যানেলগুলা আপনার ইনটেক করার মতন ক্যাপাসিটি আছে, পানি যাওয়ার মতন ক্যাপাসিটি, যে পরিমাণ যাইতে পারবে এর চেয়ে অনেক বেশি হয়ে গেলে কিছুক্ষণের জন্য হয়েছে। আমার তো মনে হয় না তিন দিন পাঁচ দিন যেটা থাকতো আগে, শান্তিনগরে আমি দেখেছি যে এক সপ্তাহ পর্যন্ত একবার বৃষ্টি হলে জমে থাকতো। তেজগাঁ এলাকাতে আমার একটা নিজস্ব বিল্ডিং আছে এবং সেখানে আমি অফিস করি, সেখানে দেখেছি যে আপনার হাঁটুর উপরে পানি থাকতো তো অনেক দিন পর্যন্ত, কিন্তু এখন তো ওইটা থাকে না। এখন হলে হয়তো এক দু ঘন্টা দুই ঘন্টা সময় লাগে। তো এই সমস্ত সমস্যাগুলো আছে, কারাপশন আছে, কারাপশন কমাইতে হবে এবং এটার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। রিলিফের তসরুপ করার বিভিন্ন কমপ্লেন আসার কারণে আমি প্রায় ১২ জনকে আমার নিজের বাসভবন থেকে, সরকারি বাসভবনে এসে আমার সচিবকে বলে এবং ড্রাফট আপ করে আমি ১২ জনকে একসাথে সাসপেন্ড করেছি, করে আমি মিডিয়ার সাথে কথা বলেছি। তো পরে দিয়ে যখন একটা বিষয় নিয়ে কথা আসে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি, তখন আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমার ৬৭,০০০ জনপ্রতিনিধি আছে, সেখানে আমি ১০০ জনের কমকে সাসপেন্ড করেছি। এই যে ১০০ কয়েকজনকে আমরা সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হয়েছে যে তারা করাপশন করেছেন, এখন এই ১০০ কতজন তো পার্সেন্টেজ ওয়াইজ ইট ইজ লেস দ্যান ০.০৫৬%, এখন এ সার্টেন পার্সেন্টেজ অফ দ্য অ্যানামুল ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল। আমি যে অক্সিজেন নিচ্ছি ইট ইজ নট অ্যাবসোলিউটলি ফ্রি, আমার যে যত ব্যবস্থাপনা আছে অ্যাবসোলিউট কোনোটা ফ্রি না। এখন কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এটাকে আমি কি ব্যবস্থা নিচ্ছি না। এখন এই যে পানিশমেন্ট দেওয়া হয়েছে, আমি পানিশমেন্টটাকে ব্যক্তিগতভাবে মনে করি যে ইট ইজ এ ওয়ার্ড, এটা একটা পুরস্কার। কী জন্য? আমি যখন পানিশড হলাম তখন হলো কি, আমার মধ্যে আমি জনপ্রতিনিধি একজনকে পানিশমেন্ট দিলাম অথবা সরকারি কর্মকর্তা ইঞ্জিনিয়ার যাকে দিয়েছি না কেন, তিনি তখন সুযোগ পান টু লুক হিমসেলফ হারসেলফ, যে তার কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে। আর এটা দেখে অন্যেরাও আবার সচেতন হয়ে যায় যে এরকম করলে এরকম পরিণতি হতে পারে। তো তাইলে আর বাকিরা সবাই মিলে সচেতন হয়ে গেল, তাহলে ইট ইজ এ সফট সফট অ্যাওয়ার্ড, ইট ইজ নট অলওয়েজ পানিশমেন্ট। তো এই জনপ্রতিনিধিদেরকে আমরা জবাবদিহিতা আনতে হবে, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতে আনতে হবে। আমি মন্ত্রী, আমি জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যাব, তাহলে তো আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তো বলে না যে আমি সবসময় ঠিক থাকবো, আমি তো ঠিক থাকবো না, আমি কোনো না কবে আই উইল বি ফলিটেড, আই উইল ডিরেল। তো এখন এই জন্য স্থানীয় সরকার ব্যবস্থাপনাতে আপনার যে আপনাকে জবাবদিহিতার ব্যবস্থা করে, এখন জবাবদিহি করার জন্য আমাদের আইন দ্বারা পার্লামেন্টে যে আইন পাস হয় তার দ্বারা বিভিন্ন ব্যবস্থাপনা আছে, এরপর দিয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন ব্যবস্থাপনা দেওয়া আছে, এই সমস্ত সব ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে এটাকে আমরা জবাবদিহি করার ব্যবস্থা করি। তবে এই জবাবদিহিটা ইট ইজ নট অ্যাবসোলিউট জবাবদিহিতা, আরও ভালো জবাবদিহিতা লাগে। সংলাপ আমাদের যে টেলিভিশনে টক শো হয় যে ওখানে হয় না হয়, আমি আমি ডোন্ট লুজ পারসন, সেখানে হয় যখন নাকি এক একজন বক্তৃতা দেয় একজনের বিরুদ্ধে, এখানে সংলাপ হয়। এখন কথা হলো যে বসে হবে কি হবে না, এবং সেখানে টার্মস অফ প্রেফারেন্স ঠিক না করলে বসে হয় না। আর আমাদের এই যে টেলিভিশনের যে ডিবেট হয় সেখানেও সার্টেন টার্ম অফ রেফারেন্স থাকে, মানে বিষয়বস্তু থাকে এই বিষয়ে হবে। তো আমরা মনে করি যে আমরা অনেক সমস্যা পার হয়ে আজকে এখানে এসেছি, যেমন আমাদের নির্বাচন কমিশন গঠন করার জন্য আইনের প্রয়োজনীয়তার নিয়ে অনেক ডিবেট ছিল, এটা হয়ে গেছে। তারপরে দিয়ে সংবিধানে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়েছে এবং এটার স্বাদ মানুষ গ্রহণ করেছে এবং তিক্ত, তারপরে এখন এটা আবার সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি সহ আমরা এমন একটা ব্যবস্থায় এসেছি। তা আমি সত্য বলছি, একজন এদেশের নাগরিক হিসাবে একসময় আমি থাকবো না, কেউ থাকবে না, কিন্তু এই আশাটা তো আমি করে যেতে পারি যে দেশে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে, সবাই মিলেমিশে চলবে, গণতন্ত্রের চর্চা হতে হতে একটা জায়গায় এমনভাবে আসবে যে সেখানে
আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু কোলাকুলিও করব আমাদের পরস্পরের মধ্যে কোলাকুলি হবে তো সেটার জন্য আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি আশা করি যদি আমার জীবনদর্শা আমি এটা দেখে যেতে পারি এটা অনেক ভালো আমাদের নির্বাচনে নিয়ে যেতে বিতর্ক আছে আমি এই বিতর্কের ব্যাপারে আমি একদম দ্বিমত পোষণ করি না এই বিতর্ক হ্যাঁ আমাদের এখানে বিতর্ক সারা পৃথিবীতে আছে তবে আমাদের দেশে যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিয়ে হয়েছে ভারতের নির্বাচন নিয়ে প্রচুর ডিবেট আছে আমার কাছে অনেক তথ্য আছে স্থানীয় সরকার ব্যবস্থাপনা নির্বাচন নিয়ে সারা পৃথিবীতে কী পরিমাণ আপনার ডিবেট কন্ট্রোভার্সিলিটি আছে আমাদের দেশও আছে কিন্তু আমাদের এই অবস্থার আরও উন্নতি হওয়া দরকার এবং সেটার জন্য সংলাপের তো সবচেয়ে শেষ কেন্দ্রস্থল যে যুদ্ধ দিয়ে পৃথিবীতে কোনো সমস্যার সমাধান হয় নাই আপনার দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে সেই দ্বিতীয় মহাযুদ্ধে দেখা গেছে শেষ পর্যন্ত একটা ফোর্স অ্যাপ্লাই যেমনিভাবে ইট ওয়াজ এটা কনসেন্সাসলি হইতে হয়েছে ইউনিফাইডলি হইতে হয়েছে এটাকে যে তো এটার পরে দিয়ে আজকে পৃথিবী ইউএনএ হয়েছে এটা ওইটা ইত্যাদি অনেক পরিবর্তন হয়েছে তো সংলাপের ব্যাপারে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বিমত নাই আমি মনে করি সংলাপ সংলাপের জন্য কী কী বিষয়ে আলোচনা করবেন এখন সে বিষয়গুলো নিয়ে আমার মনে হয় পরস্পরের মধ্যে আলোচনা হতে পারে আর জাতীয় সংসদের নির্বাচন হবে জাতীয় নির্বাচন তো জাতীয় নির্বাচন সারা পৃথিবীতে হয় এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন যেখানে হয় সেখানে কিছু ট্যান্স ক্রিয়েট হয় একটা যেমন অনেক রকম একটা যেমন হিউজ পাবলিক মোবিলাইজেশন সব মানুষই কোনো না কোনোভাবে এইটার সাথে জড়াই যায় জড়াই গেলে সেখানে মধ্যে একটা ট্যান্স সৃষ্টি হয় যেমন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো সেখানেও দেখা যায় সবাই টেনশনে থাকে কী জন্য অনুষ্ঠানটা শেষ পর্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শেষ হবে কি না তারপর দিয়ে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবেন তো এরকম প্রত্যেকটা অনুষ্ঠানে তো এখন ইলেকশান ইট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এবং ন্যাশনাল ইলেকশান একটা ইম্পর্ট্যান্ট একটা অনুষ্ঠান হবে তো সেখানে যাতে শান্তিপূর্ণভাবে হয় আমাদের এ প্রত্যাশা থাকবে থাকারই দরকার এবং যতটুকু সম্ভব আলোচনার মাধ্যম দিয়ে যদি আমরা আরও কনজিউনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি অবশ্যই দেশের জন্য ভালো সবার জন্য ভালো